রিমান্ড শেষে বিএনপির নয় নেতাকর্মী কারাগারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় বিএনপির নয় জনকে নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জি আর ও বলেন আজ নয়জন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জি আর ও বলেন কারাগারে যাওয়া আসামিরা হলেন মশিউ রহমান রাকিবুল হাসান তারিকুল আবুল হোসেন সাফাত হোসেন আনোয়ার হোসেন শফিকুল ইসলাম সালমান হোসেন ও রাসেল এর মধ্যে প্রথম পাঁচজন থানায় করা মামলার আসামি পরের চারজন রমনা থানায় করা মামলার আসামি এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি নয় জন আসামির দুই দিন করে রিমান্ড দেন আদালত চোদ্দই ফেব্রুয়ারি একই মামলায় আরও উনত্রিশ জনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত নথি থেকে জানা গেছে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি ওই দিন প্রেস ক্লাবের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয় এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে